Assalamu alaikum sir. Adam sir. Sir, assalamu alaikum. স্যার আমাদের কথা শুনতে পারতেছেন না বিজন? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার স্যার, শুনতে পাচ্ছি। লাস্ট ক্লাসে আমাদের যে প্রবলেম দেওয়া ছিল, যে ম্যাট্রিক্স বি ইজ গিভেন, উই হ্যাভ টু ক্যালকুলেট বি টু দি পাওয়ার 100, আমরা এর জন্য অ্যাপ্লাই করব দ্য আইডিয়া অফ মডাল ম্যাট্রিক্স। ওটা কি ট্রাই করেছো কেউ? জি স্যার, করছিলাম। আনসার পেয়েছো স্যার? এটার পি ইনভার্স বি টু দি পাওয়ার 100 পি, এটা করলে পাওয়া যাবে। পি ইনভার্স বি টু দি পাওয়ার 100, বি কে ডায়াগোনালাইজ করতে হবে। আমরা ক্যালকুলেট করবো পি ইনভার্স বি টু দি পাওয়ার 100। তাহলে 100 ক্যালকুলেট করলে কি পাওয়া যায়? এটা কি সবার কাছে ক্লিয়ার যে পি ইনভার্স টাইমস বি টাইমস পি হোল টু দি পাওয়ার 100 ইকুয়ালস পি ইনভার্স বি টু দি পাওয়ার 100 পি? এটা সমান আমরা পাই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, আমরা মডাল ম্যাট্রিক্স এর নাম দিয়েছি আমরা ইনভার্স বি টু দি পাওয়ার পি পুরোটাই। তাহলে এখানে আমরা ফাইনালি পাবো 1 টু দি পাওয়ার 100 এখান থেকে আমরা বি টু দি পাওয়ার 100 কিভাবে ক্যালকুলেট করব? দেন বি টু দি পাওয়ার 100 ইকুয়ালস এটা সমান কি পাওয়া যাবে? আমরা এই ইকুয়েশনের লেফট মাল্টিপ্লাই করব পি দিয়ে এবং রাইট মাল্টিপ্লাই করব পি ইনভার্স দিয়ে, তখন আমরা এখানে বিন্দু বা 100 পাবো। তাহলে ফাইনালি এখানে পাওয়া যাবে this equals left multiplication with p and right multiplication with p inverse. তাহলে p আমরা জানি এখানে p হলো আমাদের মডেল ম্যাট্রিক্স, বিরোধী পাওয়ার 100 পেয়েছি এবং পি ইনভার্স আমরা ক্যালকুলেট করেছি
half times this. এটা এখানে half times আছে, এখন আমরা এখানে half থেকে যা আছে, তাহলে এটা হলো আমাদের বিটু দি পাওয়ার ওয়ান আছে। এই মাল্টিপ্লিকেশনের কাজ আমাদের বাকি আছে, এটুকু ক্যালকুলেশন করলেই বিটু দি পাওয়ার 100 পাওয়া যায়। স্যার এই মাল্টিপ্লিকেশনটা স্যার কিভাবে করবো স্যার? প্রথমে স্যার বাম পাশের দুইটা, তারপর স্যার ওইটার সাথে ডান পাশেরটা? সমস্যা নাই, সেম সবগুলো অর্ডার সেম, তাই না? জি স্যার, সবগুলো অর্ডার সেম। যদি সবগুলো অর্ডার সেম না হতো তখন কিন্তু এখানে আমাদের বেশ কিছু জিজ্ঞেস করতে হতো যে এখন মাত্র তিনটা ম্যাট্রিক্স, অনেকগুলো ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করতে হয়, অনেকগুলো ম্যাট্রিক্স কে। তাহলে আমরা কি এজ ইউজুয়াল মেথডে একদিক থেকে শুরু করবো মাল্টিপ্লাই করবো? না, এখানে এটাকে ডিনামিক অ্যালগোরিদম অ্যাপ্লাই করে এফিসিয়েন্সি বাড়ানো যায় এই ম্যাট্রিক্স রাখতে। আর মাল্টিপ্লাই করি, যদি সিম্পলি মাল্টিপ্লাই করি, আমরা সিম্পলি মাল্টিপ্লাই করার চাইতে ডিনামিক অ্যালগোরিদম অ্যাপ্লাই করে। তার মানে আমরা যদি পার্টিকুলার পেয়ার চুজ করতে পারি অ্যাকর্ডিং টু দা ডাইমেনশন অফ দা ম্যাট্রিসেস, তখন আমরা দেখব এই প্রোডাক্টটা বেশ এফিসিয়েন্টলি ক্যালকুলেট করা যায়। কিন্তু অনেক যদি ম্যাট্রিক্স হয়, ডিনামিক অ্যালগোরিদম আর একটা অ্যাপ্লিকেশন এখানে আছে ম্যাট্রিক্স প্রোডাক্টের ক্ষেত্রে, তোমরা অ্যালগোরিদম যখন করবো তখন এটা পাবে। Big matrix multiplication, huge number of big matrices. তো এখানে এই যে multiplication এটা তো এখানে তো খুব কঠিন না, ইচ্ছে করে আমরা আমার মনে হয় যে একদম সহজে ক্যালকুলেট করতে পারি। এখানে এখানে কি পাওয়া যাবে দেখো তো, এই যে multiplication কি পাওয়া যায়, মাইনাস ওয়ান ওয়ান, তাহলে এখানে পাওয়া যাবে শুধু টু টু দি পাওয়ার 100। সরি দেখি এটা কি পেলাম, এখানে পাওয়া যাবে জিরো ফার্স্ট এলিমেন্ট। তাহলে এই ফার্স্ট রো দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে টু টু দি পাওয়ার 100, টু টু দি পাওয়ার 100। এবং একই মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে টু টু দি পাওয়ার 100। স্যার ফার্স্ট এলিমেন্ট স্যার মাইনাস ওয়ান এর কথা না স্যার? ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড রো দিয়ে যখন মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস টু, এখন মাইনাস টু টু দি পাওয়ার 100, এটা তো পাওয়া যাবে জিরো। স্যার মাইনাস টু মেবি, স্যার উপরে টাস মাইনাস, স্যার আপনি স্যার ভুলে স্যার 20 লিখছেন। তারপর আগে হলো 1, এখানে পাবো 100, আর লাস্ট একটা বুলেট হয়ে গেল। আরেকবার যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাওয়া যায়, তোমরা যদি প্রোডাক্ট দেখে ভয় না পাও এর জন্য আমি এখানে এই প্রোডাক্টটাকে ইমপ্লিমেন্ট করতেছি। তাহলে এখানে হাফ টাইমস আছে, তাহলে মাইনাস প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে আসবে প্লাস ওয়ান টু টু দি পাওয়ার 101, না প্লাস ওয়ান, তারপর দেখি প্লাস টু টু দি পাওয়ার 101, টু টু দি পাওয়ার 101, তারপর ওটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসবে মাইনাস মাইনাস
একটা এলিমেন্ট পেয়েছি, তারপর সেকেন্ড কলাম কলামে মাল্টিপ্লাই করলে মাইনাস -101 প্লাস 0 to the power 100. Third column to multiply column minus 1 minus 2 to the power 1 electron below 3 to the power 101 plus. একটা রো পেয়েছে আমরা, এখন সেকেন্ড রো দিয়ে লেফট ম্যাট্রিক্স এর সেকেন্ড রো দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি প্লাস টু মাইনাস টু টু দি পাওয়ার 101 প্লাস জিরো জিরো প্লাস টু দি পাওয়ার 101 0 plus 2 to the power 101 along 0. And third column to the multiply for it minus 2 plus 2 to the power 101 plus 0. থার্ড রো দিয়ে মাল্টিপ্লাই করলে থার্ড রো দিয়ে ফার্স্ট কলাম কে মাল্টিপ্লাই করলে 1 প্লাস 2 টু দি পাওয়ার 101 মাইনাস 3 টু দি পাওয়ার 100 সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করলে 0 মাইনাস 2 টু দি পাওয়ার 101 প্লাস 3 টু দি পাওয়ার 100 স্যার স্যার থার্ড রো এর স্যার ফার্স্টে ফার্স্ট কলামে স্যার মাইনাস 1 হওয়ার কথা না? লাস্ট কলাম দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 101 মাইনাস 3 টু দি পাওয়ার 101 স্যার প্লাস হবে স্যার 3 টু দি পাওয়ার 101 আচ্ছা হ্যাঁ প্লাস 3 টু দি পাওয়ার 101 হাফ টাইমস হ্যাঁ তো এটা হলো আমাদের যে এই ফর্মগুলো তো এটা হলো আমাদের মডেল ম্যাট্রিক্স ক্যালকুলেট করার একটা বেনিফিট যে আমরা ম্যাট্রিক্স এর পাওয়ার ক্যালকুলেট করতে পারি, বিগ পাওয়ার ক্যালকুলেট করা যায়। দেখো তো আমরা যদি মডেল ম্যাট্রিক্স বের করে তোমাদের একটা বি করতে পারো মানে একটা অবজারভেশন যে আমরা যদি 100 টাইমস এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করি একটা ম্যাট্রিক্সের ওজন চাইতে এখানে টাইম কম লাগে কিনা, কিন্তু একজন মডেল ম্যাট্রিক্স ক্যালকুলেট করার জন্য যেহেতু আমরা এই যে রসলন ফর্ম ক্যালকুলেট করতে পেরেছি অনেকে অলরেডি খুব দিয়েছ, তো এখানে মডেল ম্যাট্রিক্স তোমরা বের করতে পারবা আর ওই মডেল ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে একটা ম্যাট্রিক্সের পাওয়ার ক্যালকুলেট করা আর সিম্পলি ওই মেডিসিন 100 টাইমস মানে কম্পিউট করা এই দুটোর মধ্যে কোনটা বেশি ইফিসিয়েন্ট হয় টাইম ইফিসিয়েন্ট এটা একটু তোমরা চেক করতে পারো অ্যালগোরিদমের মাধ্যমে।
matrix product algorithm is easy. It is 100 times bar. When you look at 100 times the power calculate, it is a power, it is a power. It is a power. It is a power. It is a range. Memory is a range. Range is a power. Except for a kina, it is a vector. Number. এখানে এইটা একটা অ্যাপ্লিকেশন আরেকটা প্রবলেম আমরা দেখব আজকে যে আমরা লাস্ট ক্লাসগুলোতে যা শিখলাম যে আইডেন ডেমো যে ক্লাসে পড়া শুরু করেছি ক্লাসের পর থেকে যেমন মডেল ম্যাট্রিক্স ক্যালকুলেট করার মধ্যে আমরা দেখেছি এইভাবে ক্যালকুলেট করে আমরা একটা ম্যাট্রিক্সের পাওয়ার ক্যালকুলেট করতে পারি আর মডেল ম্যাট্রিক্স বের করা হয়েছে এটা কি বি থেকে আনা হয়েছিল নাকি তারপর আমরা দেখলাম যে বি এর বি কে পাওয়ার করা হচ্ছে বি কি স্কেলার ম্যাট্রিক্স করা হচ্ছে এখানে বি কি স্কেলার ম্যাট্রিক্স কিভাবে করা হলো বি কে স্কেলার ম্যাট্রিক্স বানানো হলো স্কেলার জি স্কেলার ম্যাট্রিক্স বি কে বানানো হলো বি কে আমরা স্কেলার ম্যাট্রিক্স বানাইনি পি ইনভার্স বি পি এটি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আচ্ছা আচ্ছা বুঝছি না ডায়াগোনালের কথা বলছো তুমি যে পি ইনভার্স বি পি এই প্রোডাক্টে সব সময় ডায়াগোনাল যেখানে পি হলো বি এর মডেল ম্যাট্রিক্স আমরা যদি এই ক্যালকুলেশনটা করি সব সময় আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবো এবং এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো হলো আমাদের আইগেন ভ্যালু আচ্ছা বুঝছি আমরা বলি এখানে যে পি ডায়াগোনালাইজেস বি তাহলে আমরা কি সেটা ডিফিনিশন আমরা লিখেছি এটা একটা প্রবলেম পরীক্ষা আছে ফাইন্ড দা মডেল ম্যাট্রিক্স ফর গিভেন ভেক্টর অর ফাইন্ড দা ম্যাট্রিক্স that diagonalizes the matrix P. Matrix B. A problem ta ke ami arekta bhabe likhe dicche ekhane copy kore find the matrix. Eki kotha just modal matrix er definition hobe the matrix that diagonalizes a given matrix. লাস্ট ক্লাসে আমরা আরেকটা প্রবলেম করবো এখন থেকেই যে একটা ম্যাট্রিক্স এর ইনভার্স ক্যালকুলেট করা তার আগে আমরা দেখি যে একটা ম্যাট্রিক্স A is any square matrix and lambda holo A eigen value amra dhore niyechi then D is equals 0 jodi lambda eigen value hoy tahole amra equation ta pabo othoba jodi amra equation ta ke dhore nei
তাহলে ল্যামডা আমরা পাবো আইগেন ভ্যালু। এই ইকুয়েশনটাকে আমরা আগে নাম দিয়েছিলাম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ইকুয়েশন নাম আমরা আগে দিয়েছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স এ। মানে দেখতে এই যে লেফট হ্যান্ড সাইড একটা পলিনোমিয়াল ইন ল্যামডা। আমরা দেখি এখানে যদি ল্যামডাকে আমরা ম্যাট্রিক্স এ দ্বারা রিপ্লেস করি তাহলে এখানে কি পাওয়া যায়, এ টাইমস আই এগেইন ইকুয়ালস এ, এ মাইনাস এ একটা জিরো ম্যাট্রিক্স, দা ডিটারমিন্যান্ট জিরো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটাই জিরো, তার মানে এটা হলো আইডেন্টিটি। তার মানে এখান থেকে বলা যায় না thus the matrix A satisfies its characteristic equation. The matrix A matrix সে তার characteristic equation কে satisfy করে। এই characteristic lambda যে behavior ছিল ঠিক matrix A এর behavior ও same। যারা আমার lambda যদি এখানে বসাই A এর মান determinant ধরে A minus lambda I, তাহলে আমরা যে lambda যে value গুলো equation কে satisfy করতো তাহলে matrix matrix এর নিজেও ওই লামডার ওই ভ্যালু। তাহলে আমরা বলছি এখানে যে ম্যাট্রিক্স এ তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কে স্যাটিসফাই করে, এটাকে বলা হয় ওয়েল নোন কেলে নিউটন থিওরেম। স্যার এই জায়গাতে আর একটু বলবেন, বুঝতে পারি নাই। সেটা কেন দেখো বাস আমরা দেখি এখানে যে এটা কিন্তু এই যে লামডা আই কিন্তু একটা ম্যাট্রিক্স তাই না, লামডা আই আই যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স, লামডা আই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যা যে ম্যাট্রিক্স এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো হলো লামডা। এখন কি পাই স্যার, ল্যামডার জায়গায় এ কেন বসাবো? আমরা তো ল্যামডার জায়গায় এ আমরা ট্রায়াল নিচ্ছি, ট্রায়াল মনে করো আমরা জায়গায় যদি আমি লাম্বার পরিবর্তে ফোর বসাই, আর এই ম্যাট্রিক্সটা আমাদের লাস্ট ক্লাসে যে ম্যাট্রিক্স ছিল ডি, তাহলে তো ইকুয়েশনটা স্যাটিসফাই হবে না। কারণ আমরা জানি লাম্বার কত হলো ওয়ান টু থ্রি। তাই আমি এখানে দেখাচ্ছি এই যে ইকুয়েশনটাতে লাম্বার পরিবর্তে আমরা ট্রায়াল যদি মনে বলছি যে ট্রায়াল এ বসাই, আমরা দেখি যে এও তো আমরা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তার লেফট হ্যান্ড সাইড জিরো হয়, এটা ট্রু কি না? এই লেফট হ্যান্ড সাইড জিরো হচ্ছে কি না? হ্যাঁ স্যার এটা ট্রু হচ্ছে। এটা যদি ট্রু হয় তাহলে আমি কথা বলতে পারি যে যে ম্যাট্রিক্স এর পর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কে স্যাটিসফাই করে, তা বলতে পারি কি না? যেমন ওয়ান এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কে স্যাটিসফাই করে এ মাইনাস ল্যামডা আই যদি এ হয় আমাদের লাস্ট ক্লাসে ওই যে পার্টিকুলার এক্সাম্পল, এবং একই ভাবে টু থ্রি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তখন আমরা বলছি যে ওয়ান টু থ্রি হলো এই ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু। এখন আমরা বাস ট্রায়াল আমরা বলছি যে এই ম্যাট্রিক্স এ নিজেই তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে। হ্যাঁ স্যার এখানে ল্যামডা আর আই গুণ সরি আই আর এ গুণ করলে কি এ হয় স্যার? ল্যামডা সরি স্যার
এ আর আই গুণ করলে কি এ হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স না, এ সমান কি হবে স্যার? এ তো যে কোনো ম্যাট্রিক্স স্যার। হ্যাঁ, এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স কে বুঝলো আমরা একই অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো? ওই ম্যাট্রিক্স কে বলতে গেলে তাহলে তো ডায়াগোনাল ম্যাট্রিক্স পাওয়ার কথা না স্যার? ডায়াগোনাল জিরো, ডায়াগোনাল না, এটা তো পুরো ম্যাট্রিক্স এই পাওয়া যাবে। দেখো তো একদম পেন পেপার আছে সামনে, তাহলে একদম খুব ইজি কোশ্চেন হয়ে গেল না? দেখো তো একটু দেখে নাও, আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা এই যে শুরু করেছিলাম, আইডেন্টিটি জাস্ট লাইক ওয়ান ইন রিয়েল নাম্বারস, ওয়ান দ্বারা যেমন আমরা যে কোনো নাম্বার কে মাল্টিপ্লাই করলে আমরা ওই নাম্বারটা পাই, আমরা বলেছি যে ওয়ান হলো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক ম্যাট্রিক্স হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স টা রিয়েল করে লাইক আইডেন্টিটি, যে কোনো ম্যাট্রিক্স দ্বারা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবো আমরা একই ম্যাট্রিক্স পাবো, এই জন্য তো আমরা এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেছি। এখানে তো ল্যামডা একটা স্কেলার আইটেম, ওইটার জায়গায় আমরা কি করে ম্যাট্রিক্স রিপ্লেস করতেছি? আমরা ল্যামডার জায়গায় না পুরো বলতে গেলে তো পুরো ল্যামডা আই, তাই না? ল্যামডা আই এর ল্যামডা ইজ দ্য ম্যাট্রিক্স, তাই না? ল্যামডা আই তো দ্য ম্যাট্রিক্স। তো আমি যদি শুধু বলি যে ল্যামডা একটা স্কেলার কোয়ান্টিটি, যদি আমি বললাম যে না দেখি আমি এখানে ম্যাট্রিক্স বসাই, তাহলে তো লামদার পরিবর্তন লামদা আইগা, শুধু লামদার পরিবর্তন ম্যাট্রিক্স আমরা বসাই এখানে, তাহলে তো আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন স্যাটিসফাই করা আমার ম্যাট্রিক্স, এটাও তো রং না, এটাও তো কারেক্ট। তাহলে এ টাইমস আই তো এগেইন এ, তাই না? আমি আমি যা বলছি আমি সত্য বলছি কিনা ঠিক বলছি কিনা, যা আমার আমি বললাম আমাদের লামডাকে এ দ্বারা রিপ্লেস করি, লামডার পরিবর্তে এ সাবস্টিটিউট করি এখানে, তাহলে আমরা এই ইকুয়েশনকে ইকুয়েশন লেফট হ্যান্ড সাইড জিরো পাই, তার মানে এ নিজেই তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন স্যাটিসফাই করছে, যেমন লামডা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন স্যাটিসফাই করে যদি লামডা আইগেন ভ্যালু হয়, তাহলে এ নিজেই তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন স্যাটিসফাই করছে। এটা আমার অবজারভেশন না, এই অবজারভেশন হলো এই যে ম্যাথামেটিশিয়ান আমরা যে রেজাল্টের কথা বলছি যেটাকে বলা কেলি হ্যামিল্টন থিওরেম, যে এভরি স্কয়ার ম্যাট্রিক্স এই থিওরেমকে কাজে লাগিয়ে মানে এই রেজাল্টটাই এবং যেটা একটা অবভিয়াস রেজাল্ট, এই রেজাল্টটাকে কাজে লাগিয়েই আমরা ম্যাট্রিক্স এর ইনভার্স ক্যালকুলেট করতে পারি। ম্যাট্রিক্স এর ইনভার্স, আমরা ম্যাট্রিক্স এর ইনভার্স ক্যালকুলেট করার জন্য একটা মেথড ক্লাসে শিখেছি, সেটা হলো কোফ্যাক্টর এক্সপানশন মেথড। ওই মেথডে আমরা ম্যাট্রিক্স এর ইনভার্স ক্যালকুলেট করা শিখেছি, বলেছিলাম আরো মেথড আছে, একটা মেথড হলো আমরা এই যে রো এচেলন ফর্ম অ্যাপ্লাই করে মানে গাউসিয়ান এলিমিনেশন মেথড বা গাউস আরেকটু বাড়িয়ে রো রিডিউসড রো এচেলন ম্যাট্রিক্স রিডিউসড রো এচেলন ফর্ম তো আমরা ম্যাট্রিক্স এর ইনভার্স ক্যালকুলেট করতে পারি, ওইটাকে গাউস জর্ডান এলিমিনেশন মেথড বলে। ওই মেথডে আরে অলরেডি তোমরা এই মেথডটা অনেকে আমাদের ক্লাস যখন আমরা রয়েছিল ফর্মে ক্লাস নিচ্ছিলাম তখন অনেকে বলেছিল যে আমরা যদি সিস্টেম লিনিয়ার ইকুয়েশন যখন আমরা সলভ করি তখন বলেছিল যে যদি আমরা যদি ওই একই প্রসেসটা যদি আবার রিভার্স ওয়েতে যদি আমরা কমপ্লিট করি তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা পাই,
ওরা রিনার কাছে গেলে নিয়ে কিন্তু আমরা ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করি একটা ম্যাট্রিক্স একটা অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা নেই ম্যাট্রিক্স গিভেন ম্যাট্রিক্স এর রেফারেন্স সাইডে রাইট হ্যান্ড সাইডে আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আমরা লেফট হ্যান্ড সাইডে গাউস অ্যালগরিদম অ্যাপ্লাই করে বাই দা র রিডিউস এশলন ফর্মে নিয়ে যাই লেফট হ্যান্ড সাইডকে তখন রাইট হ্যান্ড সাইড অলরেডি তার ইনভার্স ম্যাট্রিক্স আমরা পাই এটা হলো মানে র রিডাকশন মেথড ইনভার্স ক্যালকুলেট করা আজকে আরেকটা আমরা এখানে দেখছি যে কেলি হ্যামিল্টন থিওরেম অ্যাপ্লাই করেও ম্যাট্রিক্স এর ইনভার্স ক্যালকুলেট করা যায় যেমন আবার বলো না এটা যদি অবশ্যই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তবে স্কোয়ার মানে নন সিঙ্গুলার বলে তো অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার তাহলে আমাদের ইনভার্স তাই না সিঙ্গুলার ম্যাট্রিক্স তো ইনভার্স পাওয়া যায় না এখানে p ইনভার্স bp এটা করলে কেন ডায়াগোনালাইজ হয়ে যাচ্ছে এটার প্রুফটা কি p ইনভার্স bp কেন ডায়াগোনালাইজ p ইনভার্স bp এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কেন আচ্ছা এই যে এটা তো আমি তার আগের ক্লাসে লেখানোর কথা ছিল এটা আমার উপর আসছিল যে ইনভার্স বিপি কখন হয় তাই না এটা তো সবসময় হবে না তাই না যদি পি ম্যাট্রিক্স বি এর মোরাল ম্যাট্রিক্স হয় তখন আমরা পাবো যে পি ইনভার্স বিপি ডায়াগোনাল ম্যাট্রিক্স তাই না আর এটা তখনই বলছি আমরা যদি পি ইনভার্স বিপি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তাই না এই যে মোরাল ম্যাট্রিক্স বলছি আর মোরাল ম্যাট্রিক্স হলে কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় এটা অবশ্যই মানে একটা কোশ্চেন যে মডেল ম্যাট্রিক্স হলে কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে তাহলে আমরা এই যে শুরু করেছিলাম কোথায় থেকে স্যার এখানে তো স্যার পিটা কেমন ভাবে নেওয়া হয়েছে স্যার যেন এটা হচ্ছে পি ইনভার্স বিপি এই জিনিসটা যেন স্যার ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তোমরাও দেখো আর আমি দেখি পরের ক্লাসের আগে যদি আমাদের পরের ক্লাস খুব ছুটির পর তাহলে পরের ক্লাসে ওইটা আমি দেখবো খুব বেশি বড় যদি প্রুফ না হয় তাহলে আমি ওই যে ক্লাসে প্রুফ করে দিব ঠিক আছে ওটা প্রুফটা দেখাবো ক্লাসে আমার জানা মতো এটা প্রুফ বেশ লেন্দি প্রুফ হবে আর না হবে অবভিয়াস ওটা আর আমি দেখি নাই কতদূর মনে পড়ে আর কি ওইটা থাকুক ওইটা আমরা ওই যে বিয়ার পরে ছুটির পরে ক্লাস হ্যাঁ এটাকে আমি একবার দেখে নেব এটাকে যে এটা আসলে খুব একদম অবভিয়াস প্রুফ কিনা আর খুব লেন্দি আচ্ছা এখানে এই যে ম্যাট্রিক্স বি কে আমি খুঁজতেছিলাম ম্যাট্রিক্স বি inverse of the particular nearest term of our most regular matrix B.
matrix B এর ইনভার্স আমরা ক্যালকুলেট করব এরি নিউটন থিওরেম अप्लाई করে আমি ম্যাট্রিক্স বি দেখাচ্ছি এখানে কারণ আমরা যদি অন্য ম্যাট্রিক্স নিতে চাই তাহলে আমাদের মানে অনেক আবার ওই যে আইগেন ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ক্যালকুলেট করতে হবে এই জন্য আমি আগের এক্সাম্পল দিয়ে তো অলরেডি আমরা ক্যালকুলেট করেছি এটাই দেখাচ্ছি বিশেষ করে লিনিয়ার অ্যালজেব্রার জন্য মানে লিনিয়ার অ্যালজেব্রার অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে লিনিয়ার অ্যালজেব্রা অনেক প্রবলেম সলভ করা আছে এই টাইপের প্রবলেমগুলো সলভ করা আছে বই থেকেও বেশি সুবিধা পাওয়া যাবে যদি আমরা ওয়েবসাইটগুলো এইটা হলো ম্যাট্রিক্স বি এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো এখানে ইকুয়েশনটা অলরেডি ফ্যাক্টরাইজড ফর্মে আছে আমরা যদি এটাকে মানে ইকুয়েশনটাকে পলিনোমিয়াল ফর্মে আমরা নিতে পারবো কিনা পলিনোমিয়াল ফর্মে যদি নিয়ে যাই সাউন্ড কি ওই এক্সবক্স এর এটা দি রেকর্ড করস এটা সেই বড়া এটা মানে উইন্ডোজ 10 একদম পারফেক্ট আমি তো বড় সময় এটা দিয়ে রেকর্ড করি এটা মানে অনেক ভালো হয়েছে এটা আগে ছিল না বড় এটা নতুন আসছে হ্যাঁ স্ক্রিন অফ হয়ে গেলেই মানে আমি একটু নড়াচড়া করলে অফ হয়ে যায় আবার এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বুঝছস মনে করতে মিনিমাইজ করে ম্যাক্সিমাইজ করতে গেলে আবার রেকর্ডিং অফ কারণ কি দিয়ে রেকর্ড করো সেটা নাম কি বুঝলাম না উইন্ডোজ জি টিপ দিবি উইন্ডোজ জি ওখানে দেখবি রেকর্ডের একটা বাটন আসবে ওই রেকর্ড বাটন দিলে দেখবি উইন্ডোজ জি বাটন আচ্ছা আচ্ছা এই রোটে মানে গেম রেকর্ড করার জন্য আমরা এটা দিয়ে ক্রস রেকর্ড করছি মাশরাফি সেজ হাই মাশরাফি অন্য কিছু দিস না হ্যাঁ
আচ্ছা স্যার মনে হয় আর আসবে না, বিজন আসোস আমি কল দেই। সাজিদ বিজন থাকলে স্যারের কল দে। এই সাজিদ ভাই ক্লাসে কি পড়াইছে আমি কিচ্ছু বুঝি না ভাই, আমারে কেউ বুঝাইস? একটা ক্লাস মিস করলে আর কিছু বুঝায় না। আচ্ছা স্যারের নাকি কারেন্ট গেছে গা 4-5 মিনিট ধরে। তাহলে কি ছুটি? না না 4-5 মিনিট ওয়েট করতে বলছে বিজন। শোন আমার যেটা মনে হয় কি রে, এই নভেম্বর 1 তারিখ ভার্সিটি খুলবে রে কে বলছে, মানে এটা কি আদৌ কিছু ঠিক আছে নি? হাসা কথা কি তো না, যে বলছে সে বলছে স্কুল আর কলেজ, এখানে তো ভার্সিটি আছে। স্কুল কলেজ খুললে ভার্সিটি তো আরো আগে খুলবে বেটা। না এটা কোন ধরনের কথা বেটা? এইচএসসি পরীক্ষা, শোন এইচএসসি পরীক্ষা হয় নাই, বুঝতাছস তুই? কি এর ভার্সিটি খুলবে বেটা, সামনে শীত আইতাছে, ডিপার্ট পুরা বড় ভার্সিটি হচ্ছে অনলাইন এক্সামের লাগা ডিসিশন নেওয়া শুরু করে দিছে, তোরা কসবার ভার্সিটি খুলে দিব না? আরে খুললে তো ভার্সিটি খোলার কথা আগে, তো কথা আমার বুঝাস না, স্কুল খুললে, স্কুল যদি খুলে স্কুল খুলতে পারলে ভার্সিটি খুলবো না কে? সেটাই তো কথা ভাই, পিচ্চি পিচ্চি বলা বান্ডে যদি তোর যাইতে সরকারে ইয়া দেয় ভাই, এরি খুলবো না হুদাই, এসব কি করতে হনছ হুদাই? আমি কোথাও পাইনি, মানে কইছে যে খুলতে পারে হয়তো বা, এমন তো বড় 6 মাস ধরে শুনতাছি সামনের মাসে খুলতে পারে। সামনে কাহিনীটা কই আমি, কাহিনীটা হচ্ছে এরকম, কইছে না অক্টোবর 31 তারিখ পর্যন্ত বন্ধ, তার মানে কি যে 1 তারিখ থেকে খুলবো, পরে আবার বন্ধ বাড়াইবো? এই তো খবর কতগুলো দিবে দুই দিন পর পর, ওই সময় নিয়ে যায় কতবার টিভি স্কুল খুলে দিচ্ছে, ডিসক্রিট ম্যাথে প্রুফ পরস নাই ওইরকম, একটা হবে না মানে এটা হবে। ঘটনা হচ্ছে গিয়ে 1 তারিখে ভার্সিটি খুলবে, কোন মাসের 1 তারিখ সেটা পরে জানিয়ে দেওয়া হবে। কালকে বুঝছো যে জ্বর উঠছিল আমার, তুমি তুমি করি যে অবস্থা আমার, আজকে সুস্থ হয়ে গেছি আমার, এখন ধরা জ্বর জ্বর আইবো লাগতেছে 3 দিন ধরে, ভাই সিজন ভালো না বুঝছো, অবস্থা খারাপ। আরে হঠাৎ করে যে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে কারণে আমার এখনো ঠান্ডা। আমি নোয়াখালী গেছিলাম এই কারণে, নোয়াখালী আর থেকে আসি এখন আমি পুরো কালকে মানে সারাটা দিন মানে অবস্থা খারাপ, একদম খুবই খারাপ অবস্থা গেছে। আজকে সকালে উঠছি ধরে দেখি ভালোই লাগতেছে, আমি কালকে রাতে ভালো মন্দ ঘুমাইলাম, আজকে সকালে উঠে দিব ঠান্ডা ঠান্ডা লাগে। সাবধানে থাকিস ভাই সবাই, ভাই আমার অবস্থা বেশি ভালো না রোহান, আর এখন শীতকালে কিন্তু বিপদ আছে। একটা গুজব ছড়াইছিল না রোহান ভাই, নামাজ কালাম পড়িরো